দীপঞ্জন বাবু স্বাগত জানাই আপনাকে। সত্যজিৎ, তোমার প্রশ্ন। দীপঞ্জন বাবু, আজকে সকালেই বাংলার সীমান্ত নিয়ে কথা হচ্ছিল, তার নিরাপত্তা নিয়ে কথা হচ্ছিল। এ তো দেশের সংসদ, সেখানে দুজন অজ্ঞাত পরিচয় গ্যাস নিয়ে ঢুকে পড়েছে, এবং রীতিমতো তারা যদি আতঙ্ক মানে সুইসাইডাল স্কোয়াডের কিছু হতেন, তাহলে তো অন্য ঘটনা ঘটে যেত। কি বলবেন? দেখুন, ব্যাপারটা হচ্ছে যে এটা নিঃসন্দেহে একটা বিরাট বড় সার্বিক ব্যর্থতা সংসদের সিকিউরিটি যারা মেনটেন করে। কারণ সংসদে চাহে পুরনো হোক চাহে নতুন হোক, মাল্টি লেয়ার সিকিউরিটি হয়। আপনি একটা সিকিউরিটি লেভেল ব্রেক করতে পারেন, তারপরে পারবেন না। অন্তত দর্শক গ্যালারি অব্দি যেতে গেলে আপনাকে তিনটে লেয়ার ক্রস করতে হয়। একদম, সেখানে তিনটে লেয়ার ক্রস করে গেল মানে তাদের কাছে কোনো জাদুঘাটি ছিল, কারোর একটা রেকমেন্ডেশন ছিল, সেটা এখন তদন্তে বেরোবে। বাট তাতে কাউন্টার মেজার কি নিতে পেরেছে সেটা নিঃসন্দেহে এখন সিকিউরিটি কে দেখতে হবে। এবং আমার আই এম শিওর হোম মিনিস্ট্রি থেকে সর্বোচ্চ পর্যায়ে তদন্ত হবে, এবং যারা দোষী তাদের কোনো মতেই ছাড়া উচিত নয়, কঠোরতম শাস্তি হওয়া উচিত। এটা একটা বিরাট প্রশ্নচিহ্ন তো বটেই নিঃসন্দেহে। দীপঞ্জন বাবু, একটা বিষয় বলি, যে আপনি বলছেন রেকমেন্ডেশন, ঠিক, কোন এমপি রেকমেন্ড করতে পারেন, কিন্তু অভিজ্ঞতা থেকে বলছি রেকমেন্ড করার পরও যে ব্যক্তি প্রবেশ করছেন তাকে মেটাল ডিটেক্টর এবং অন্যান্য যে বিভিন্ন যন্ত্রপাতি দিয়ে পরীক্ষা নিরীক্ষা করে প্রবেশ করার অধিকার দেওয়া হয়, তো এক্ষেত্রে কি সেটা হয়নি? না দেখুন, যেহেতু পুরো ব্যাপারটার মধ্যে বোথ টেকনোলজি এবং হিউম্যান দুটোর পার্টিসিপেশন থাকে, সো হিউম্যান এরর হয়, এমন হয় না যে হয় না। 100% ফুল প্রুফ যদি সিকিউরিটি সিস্টেম হতো তাহলে WDC হতো না। এটা কি হিউম্যান এরর নাকি কোথাও সাবোটেজ বলে মনে করছেন? এক্ষুনি বলা মুশকিল, তদন্তের আগে, ইটস টু আর্লি টু কমেন্ট। ঠিক ঠিক, অনেক ধন্যবাদ সর্বিশা। দীপঞ্জন বাবু যারা বলছেন যে হিউম্যান এরর, কিন্তু হিউম্যান এরর অভিজ্ঞতা থেকে বলছি, সংসদে প্রবেশ করতে গেলে মূলত তিনটে স্তরের যে সিকিউরিটিকে তোমাকে মানে ইয়ে করে যেতেই হবে, সেক্ষেত্রে এত সহজে প্রবেশ করলো, গ্যালারি অব্দি প্রবেশ করে গেল, এবং যে অংশে তারা প্রবেশ করেছিলেন সর্বোচ্চ ক্ষেত্র।